দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দীপক চাহারের অবিশ্বাস্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ধূলিসাৎ করার পর ভারতীয় টিম চলেছে তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে। দ্বিতীয় ওডিআই ম্যাচটি জিতে সিরিজ জিতে যাওয়ার পর ভারতীয় টিম আজ এক নতুন রণংদেহী রূপে নামছে শ্রীলঙ্কাকে তৃতীয় ম্যাচে হারিয়ে হোয়াইট ওয়াশ করার জন্য। হ্যাবস, আর মাত্র কিছুক্ষণ বাদেই শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া শ্রীলঙ্কা ওডিআই সিরিজের অন্তিম ম্যাচ। যে ম্যাচে যেমন শ্রীলঙ্কান টিম এই ম্যাচটিকে জিতে অন্ততপক্ষে সম্মান রক্ষা করার চেষ্টা করবে, ঠিক তেমনই অপরদিকে ভারতীয় টিম আজ দলে একাধিক বড় পরিবর্তন ঘটিয়ে ম্যাচটি জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করবে। তাই আজ আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব এই ম্যাচের আগে ভারতীয় টিমে ঠিক কী কী গুড নিউজ এসছে এবং ভারতীয় টিম আজ ঠিক কোন ধরনের প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে চলেছে। তো সব কিছু জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং তুমিও যদি ভারতীয় টিমের একজন বড় ফ্যান হও ও এই ম্যাচের জন্য এক্সাইটেড থাকো তাহলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এক্ষুনি নিচে ডেসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল আর পেয়ে যাও 1,500 টাকা ও 20% ক্যাশব্যাক, যা দিয়ে তুমি তো দাদা বিবিক্স লক্ষ্মণ ও রাহানের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছই। আর তাছাড়া এই চলতে থাকা ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজে সিম্পলভাবে টিম বানিয়ে জিততে পারো 1 কোটি টাকার ফার্স্ট প্রাইজ, যেখানে তো এ পর্যন্ত অনেকেই লক্ষ কোটি টাকা জিতেছে। তাই তুমিও নিশ্চিত রূপে আজ থেকে ডাউনলোড করে খেলতে পারো মাই ইলেভেন সার্কেল। দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি এডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যাট ইউর ওন রিস্ক। তো এই ম্যাচে আজ ওপেনার হিসেবে দেখা যেতে চলেছে শিখর ধাওয়ান ও দেবদূত পাড়েকালেকে। হ্যাবস, পৃথিবী সহজে এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2021-এর আগে সুপার ফর্মে আছে তার প্রমাণ সে গত দুটো ম্যাচে দেখিয়ে দিয়েছে। তাই আজ ভারতীয় টিম চাইবে অন্ততপক্ষে গায়কোয়াড় ও পাড়েকালের মধ্যে যে কোনো একজনকে আজ ধাওয়ানের সঙ্গে ওপেনিং করাতে। এরপর মিডল অর্ডারে দেখা যাবে নাম্বার 3-তে ঈশান কিষাণ, নাম্বার 4-এ সূর্যকুমার যাদব ও নাম্বার 5-এ সঞ্জু স্যামসন। হ্যাবস, আজ যে সঞ্জু স্যামসনের ওডিআই ডেবিউ হচ্ছে তা একেবারেই নিশ্চিত। তাই আজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ফের একবার ঈশান কিষাণকে দলে রেখেই মনীষ পাণ্ডের জায়গায় স্যামসনকে জায়গা দেবে। এরপর আজ লোয়ার অর্ডারে দেখা যাবে নাম্বার 6-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 7-এ কুণাল পান্ডিয়া ও নাম্বার 8-এ ভুবনেশ্বর কুমার। হ্যাবস, দ্বিতীয় ম্যাচে কিছুটা চোটগ্রস্ত থাকা হার্দিক পান্ডিয়া আজকের এই ম্যাচের আগে একেবারে ফিট থাকায় যেমন সকলের জন্য গুড নিউজ রয়েছে, ঠিক তেমনই এই ম্যাচ ও সিরিজ যত গড়াবে তত হার্দিক পান্ডিয়ার টি-20 বিশ্বকাপ খেলা কঠিন হয়ে যাবে, কারণ তিনি লাগাতারভাবে সুযোগ পেয়েও বল ও ব্যাটে স্ট্রাগল করছেন। তাই আজকের এই সুযোগে তিনি আবার কি করেন তা নজর থাকবে। এরপর এই ম্যাচে বোলার হিসেবে খেলবে নাম্বার 9-এ দীপক চাহার, নাম্বার 10-এ কুলদীপ যাদব ও নাম্বার 11-এ যুজেন্দ্র চাহাল। হ্যাবস, এই সিরিজের বড় প্রাপ্তি কুলচা জুটির কামব্যাক ও ফিনেসার রূপে দীপক চাহারের আগমন। তাই এ জায়গায় যেহেতু চাহাল দু ম্যাচেই অসাধারণ পারফরমেন্স দিয়েছে, সেক্ষেত্রে আজ কুলদীপ যাদবকে দলে ধরে রেখে আর এক স্পিনার রাহুল চাহারকে টেস্টিং করিয়ে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তো এই ম্যাচে 20 টাকা জিততে অবশ্যই খেলো মাই ইলেভেন সার্কেল। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে হলে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।